অবাধ সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে না তাদের নতুন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিকেলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের 50 বছর উপলক্ষে ইএমকে সেন্টারে এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুদেশের সম্পর্কের নানা দিক তুলে ধরেন। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর এখনও যুক্তরাষ্ট্রে থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। পরে পিটার হাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এদেশের সব মানুষের মতো যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায়, নতুন ভিসা নীতি নিয়ে ভীতির কিছু নেই। যেমনটি আমরা আগে বলেছি, এই ভিসা নীতি বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য হয়েছে। বাংলাদেশের সব মানুষের মতো আমেরিকাও সুষ্ঠু নির্বাচন চায়, এতে দ্বিমত করার কোনো কারণ নেই। যারা বাধা দিবে না তাদের ভয় পাওয়ারও কিছু নেই।